ওকে গাইস, তো রাইট নাও আছি শ্রীনগর পেট্রোল পাম্প। তো এখন বাইকের ফিউল পুরো লোড করব। এখন মনে করেন আপনি ফাইসে গেছেন ডান সাইডে, রং সাইডে, এখন আপনি যাইতেইব সামনে মামার আছে, সো তখন এই টেকনিকটা কাজে লাগাবেন, গাড়ি নামিয়ে ঠেলাই শুরু করে দিবেন। মানে রাতের সৌন্দর্যটা তো পুরাই খায়া দিছে ঢাকা চিটাগাং হাইওয়েতে, মানে মাওয়া পদ্মা সেতুর সৌন্দর্যই চড়তেছে, আর এদিকে দেখেন পুরা অন্ধকার। মানে বুঝলাম না আমি ভাই, এই ব্রিজের লাইট কই? মেঘনা ব্রিজেরও লাইট নাই, দাউদকান্দি ব্রিজেরও লাইট নাই। What's up beautiful people, assalamu alaikum, it's me LeeMon, আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। তো welcome to my official LB page and YouTube channel। তো guys right now ঘড়িতে বাজে হচ্ছে 6:28, আর বেরোইতেছি আমার মোটামুটি 7 দিনের ট্যুর প্লাস দাওয়াত প্লাস ঘোরাঘুরি সব কিছু নিয়ে। সো বেসিক্যালি বাইক মোটামুটি রেডি, অলমোস্ট 6-7 দিনের একটা প্ল্যান করে বের হয়েছি। সো বাইকের অল ডান, পুরা রেডি টু রাইড। সো এখন কথা না বাড়িয়ে চলেন রাইড স্টার্ট করি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কুমিল্লা। সো আজকের ব্লগে কুমিল্লা পর্যন্ত যাওয়ার কাহিনী নিয়েই থাকবে, সো সাথেই থাকেন, ব্লগটি এনজয় করেন। কথা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ আসসালাত আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আপনার উপরে তাওয়াক্কাল করে রওনা হলাম সফরে। সো বেসিক্যালি রাইড স্টার্ট করে দিলাম 5:34 বাজে, 6:34। আর আমার এবারের ট্যুরে টোটাল কতগুলো রান হয় আর কত টাকা তেল লাগে সব আপনাদেরকে ইন ডিটেলসে জানাবো। সো টাইপ এ যেটা সেটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের, সো টাইপ বি যেটা সেটা আমি এখন জিরো করে দিব, দ্যাটস মিন আমি যাতে জানতে পারি আমার টোটাল রান হয়েছে কত। সো এই যে টাইপ বি জিরো, ওকে। সো দেখা যাক কত কিলো রাইড হয় এবারে টোটাল যে কয় দিনের ট্যুর হয় টোটাল ট্যুরে। আর বেসিক্যালি গাইস আমি আগে থেকেই বলে নেই, আমি বের হইতেছি, কুমিল্লাতে থাকবো হয়তো 1-2 দিন, এরপরে আমাদের পুরা প্ল্যান ছাড়া কোথায় যাওয়া হবে কি হবে আমি জানি না, আর আমার সাথে কে কে অ্যাড হবে এটাও এখনও আমি শিওর না। সো এবার অ্যাড হবে এটা শিওর, একা ট্যুর দিতেছি না, ভাই ব্রাদার কিছু অ্যাড হবে, সো দেখা যাক কী হয়, ওকে। সো লাস্ট আমি কক্সবাজার গেছিলাম ভাই বাইক ছাড়া, আমার যে কি একটা অতৃপ্তি নিয়ে আসছি ভাই, বিশ্বাস করবেন না, বিলিভ মি, মানে আমার যে মনে হয়েছে না আমি কি করলাম এটা, আমি কেন আসলাম বাইক ছাড়া ভাই, বিশ্বাস। তো যাই হোক ওইসব কথা বলে লাভ নাই, দেখি ওই ক্ষতিপূরণটা উঠানো যায় কি না সেই প্লেসে আবার গিয়ে। সো আপনারা গেস করেন গাইস কোথায় কোথায় যাইতে পারি, আপনারা হয়তো অনেকে জানেন, তারপর গেস করেন দেখি আমাদের রুট প্ল্যানটা কে কে জানেন। সো কথা হবে পরে গাইস, রাইড করি কিছুটা সময়, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে আসছে অলরেডি, সো নামাজ পড়তে হবে আবার। সো নামাজের আগে যতটুকু রাস্তা কভার করা যায় করতে থাকি, ওকে, পরে কথা হবে। ওকে গাইস, তো রাইট নাও আসি শ্রীনগর পেট্রোল পাম্প। তো এখন বাইকের ফিউল পুরো লোড করব। সো বাইকের লোড করা শেষ, ওকে, এবার ট্যুরে এই অক্টেন বুস্টারটা ইউজ করব। সো দেখা যাক পারফরমেন্স কেমন হয় আর মাইলেজটা কেমন পাই, দেখা যাক। আচ্ছা ট্রিপ মিটারটা এখান থেকে জিরো করে দেই গাইস, ওকে জিরো করে দিলাম। তো ট্যুরের ইয়ারটা এখান থেকে 18 কিলো ছিল, 1050, ঠিক আছে কাকা, ওকে। সো চলেন রাইড স্টার্ট করি, আর যাত্রাপথে আরও কথা হবে ইনশাল্লাহ। সো 7:30 বেজে গেছে, ট্রিপ মিটার বি জিরো, এখান থেকে 18 কিলোমিটার আমাদের এলাকা থেকে, যাই হোক তো এখান থেকে জিরো করে দিলাম। সো আমি খুবই আনন্দিত বাইকটা নিয়ে ফার্স্ট টাইম বেরোইতেছি, কারণ এটা নিয়ে আর হাইওয়েতে রাইড করা হয় নাই, আজকেই ফার্স্ট টাইম। তো এতদিন বাইকের পেপার ছিল না, ইভেন আমি মাওয়া হাইওয়েতে এক মাস না লাস্ট আসছিলাম 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধনের সময়, সো এরপর আর আসি নাই। আর আজকে সো ঘড়িতে বাজে এখন 7:30, তো বেসিক্যালি আমি পিছনে জেল দিতে ভুলে গেছিলাম টায়ারে, যার কারণে আসার সময় জেলটা দিয়ে আসি, এই জন্য একটু লেট হয়। সো সমস্যা নেই, আস্তে ধীরে যাই আল্লাহ খুদার নাম নিয়ে, ইনশাল্লাহ ভালো মতো একটা জার্নি করতে চাই, এটাই আমার আশা।
ওকে, সো রাস্তায় আরও কথা হবে গাইস, এখন রাতে হাইওয়েতে তেমন কিছুই বলার নাই। সো এই হচ্ছে আমার ফগ লাইটের পারফরমেন্স, দেখতেই পারতেছেন। আর ওই যে এর আগের ব্লগে দেখাইছিলাম, এটা হচ্ছে সুইচ আপ ডাউন উপর নিচ, আর এইটা হচ্ছে সেই পিচ্ছি সুইচটার কাজ। পিচ্ছি সুইচটার কাজ হচ্ছে এই যে এইটা, ওকে, পুরো মাথায় ফেলে রাস্তা। তো যাই হোক, সো সাথেই থাকেন, ব্লগ এনজয় করেন, দেখি কয়টা বাজে। আর রাস্তানে একটু যাত্রাবাড়িতে কাজ আছে, যাত্রাবাড়ি বলতে পুস্তকলা, ওইখানে জুড়াইন জুড়াইন, ওইখানে হৃদয় ভাইয়ের আব্বু শিখ ওনার স্টক করে হার্ট ব্লক করছে। তো আপাতত হৃদয় ভাই বোনের বাসায় আছে রেস্টে, ওখানে একটু আঙ্কেলকে দেখে তারপরে আমি যাব। এখন মনে করেন আপনি ফাইসে গেছেন ডান সাইডে, রং সাইডে, এখন আপনি যেতেইব সামনে মামার আছে, সো তখন এই টেকনিকটা কাজে লাগাবেন, গাড়ি নামিয়ে ঠেলাই শুরু করে দিবেন। যদি মামারা ধরে বলবেন স্যার গাড়িতে সমস্যা হয়েছে এই জন্য ঠেলতেছি, আর মানুষজন একটু খারাপ দৃষ্টিতে দেখে যদি আপনি চালায় যান এসব সাইড দিয়ে। সো দেখা যায় এক মিনিট ঠেললে আপনার 20 মিনিট আধা ঘন্টার রাস্তা কাভার হয়ে যাবো, তাহলে এক মিনিট ঠেলা ভালো না? সো ঠেললে মানুষ দেখবেন একটু ভালো মহব্বতের দৃষ্টিতে তাকাইবো, ঠিক আছে? আর যদি স্টার্টিংয়ে বসে আস্তে আস্তে চালান না, মনে মনে গাইল দেয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয় আপনাদেরকে শিখাইলাম। এখন আসি হচ্ছে বিক্রমপুর প্লাজার সামনে, আমি সামনে ডান দিয়ে ঢুকবো মিষ্টি রোডের রাস্তায়। বাইকের ঘড়িতে বাজে এখন 9:52, আর আমি রাইট নাও আসি কাঁচপুর ব্রিজে। তো হৃদয় ভাইয়ের বাবা আর কি আপনার গাইজ হার্ট ব্লক হয়ে গেছে, মানে তো ভাইয়ের বাবার অপারেশন করানো লাগবে, তো যার কারণে ভাইকে একটু ভাইয়ের আব্বুকে একটু দেখে আসলাম। মানে রাতের সৌন্দর্যটা তো পুরোই খাইয়া দিছে ঢাকা চিটং হাইওয়েতে, মানে মাওয়া পদ্মা সেতুর সৌন্দর্যই চড়তেছে, আর এইদিকে দেখেন পুরা অন্ধকার, মানে বুঝলাম না ওই ভাই এই ব্রিজের লাইট কই, মেঘনা ব্রিজেরও লাইট নাই, দাউদকান্দি ব্রিজেরও লাইট নাই, তাহলে ফিল নিব কেমনে ভাই ঢাকা চিটং হাইওয়েতে? আমি বুঝলাম না ভাই, পুরাই আমি হতভম্ব হয়ে গেলাম, লাস্ট 1.5 মাস পরে হাইওয়েতে বেরোলাম, বুঝলাম না ভাই, আমি পুরাই বোকাচোদা হয়ে গেলাম, গা দেশে কি নেমে এলো, আল্লাহ মাফ করো সবাই রে, এত ভবনটন, এই ব্রিজগুলো লাইট থাকলে কত সুন্দর লাগে, পুরাই হতাশ। যাই হোক, আল্লাহ ভরসা, দোয়া করি আল্লাহ যাতে তাড়াতাড়ি এই দুর্যোগে থেকে আমাদের হেফাজত করে, বিদ্যুৎ ঘাটতির কারণে। আচ্ছা এগুলো না সোলারে চলে, তাহলে এগুলো কেন চলে না বুঝলাম না, কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাইন তো ভাই। ব্রিজগুলার লাইট, হাইওয়ে লাইট, এগুলো তো সোলারে চলার কথা, এগুলো চলতেছে না, আমি খুবই হতাশ। তো দাউদকান্দি চলে আসলাম গাইস, এখান থেকে কুমিল্লা সিটি দূরত্ব আর 40-45 কিলোমিটার হবে। সো গ্রুপতে বেশি চার্জ নাই, যার কারণে কথাবার্তা বেশি আর বলবো না, একবারে কুমিল্লা সিটিতে গিয়েই আপনাদের সাথে কথা হবে। সো এই পর্যন্ত সাথেই থাকেন আর আমার জন্য দোয়া করেন, ওকে? ওকে গাইস, তো রাইট নাও আসি দাউদকান্দি টুর প্লাজারের সামনে, মানে টুর প্লাজারটা ক্রস করে এই ঘরোয়া হোটেলের সামনে আসি। সো এখানে আমি খাই অ্যাজ ইউজুয়াল, নর্মালি রাইড করার সময় এখানে খাই নাস্তা পরোটা খাই, মোটামুটি ভালোই, আবার পেট প্রমোশন ভাবেন না, এমনিতেই প্রশংসা করে দিলাম আর আমার 10 টাকা ডিসকাউন্ট দেয় নেই। সো এমনিতে এখানে আসলে টানা 50-60 কিলোমিটার মতো রাইড হয়, যার কারণে এখানে ব্রেক নেই। আর পরোটা খাই তো অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা খাই এটাই খেলাম, তো পরোটা খেলাম আর একটু ডাল ভাজি আর ডিম আর একটা পানি, জাস্ট একটু রিফ্রেশ হওয়ার জন্য। সো এখন সিটির উদ্দেশ্যে বেরোবো, গ্রোপ্রোতে চার্জ তেমন নাই যার কারণে সরাসরি কথা হচ্ছে। সো চলেন রাইডটা আমি গ্রোপ্রোতেই শেষ করবো একদম কুমিল্লা সিটিতে গিয়ে, আর এর মধ্যে চার্জ শেষ হয়ে গেলে আর কিছু করার নেই, ওকে? সো লেটস গো। আলহামদুলিল্লাহ গাইস, তো ফাইনালি চলে আসলাম কুমিল্লা সিটি শাসনগার সাথে। সো আমার উপরেই হচ্ছে শাসনগাছা ফ্লাইওভার, আজকে ফ্লাইওভার ধরলাম না যেহেতু রাত হয়ে গেছে আর ফ্লাইওভার দরকার নেই, এমনিতেই চলে যাওয়া যাবে জ্যামজট ছাড়া। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই থাকবে, আসলে কুমিল্লা আসলাম, ইনশাল্লাহ ট্যুরে বের হবো কুমিল্লা থেকেই। সো আমাদের সাথে কিছু ভাই ব্রাদার অ্যাড হতে পারে, নট শিওর, সো শিওরই মোটামুটি আলহামদুলিল্লাহ, সো দেখা যাক। আর আপনারা তো মোটামুটি গেস করে ফেলছেন কোথায় যেতে পারি ট্যুরে, সো ইনশাল্লাহ ট্যুরের ব্লগ আসবে। সো আজকে তো বৃহস্পতিবার, তো কালকে শুক্রবার,
আমরা বের হব শনিবার, তো কালকে কিছু করতে পারি বা বেরোতে পারি বা কালকে কোনো ব্যাপার স্যাপার নিয়ে ব্লগ হইতেও পারে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ফগ লাইটটা আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট দিছে। এই যে আমার একটা ছোট্ট শালা আমাকে রিসিভ করতে চলে আসছে, আর ওই যে ফারহানও চলে আসছে। সো আমরা কালকের ব্লগে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ, কি বলেন সবাই? ওকে গাইস, সো কালকে দেখা হবে, আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.